কংগ্রেস সংবাদে আপনাদের স্বাগত। টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর, আ মেম্বার অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ, অফার্স বিটেক এন্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইন ইটস লার্জ গ্রিন ক্যাম্পাস। ফর অ্যাডমিশন কন্টাক্ট দ্য নাম্বার শোন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে ভবানীপুর উপনির্বাচনে সিপিএমের পক্ষ থেকে দাঁড়িয়েছে সৃজীব বিশ্বাস এবং তার সমর্থনেই আজ ভবানীপুরে ভোট প্রচারে গিয়ে বাধা পেলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পারমিশন নেওয়া পূজা মমতা ব্যানার্জি যে বিশাল পিড়ে থাকেন, পিড়ের চাউনি এয়ার কন্ডিশন, সেইটার পাশ দিয়ে কেউ যেতে পারবে না। এটা কি রাজা রানীর রাজত্ব হচ্ছে নাকি? যে রাজা অথবা রানীর পছন্দ হয়নি ওকে সবাইকে পাঠানো। মানুষ কি প্রজা? নির্বাচনের প্রার্থী যাবেন, সবার কাছে প্রচার করবেন, মমতা ব্যানার্জি থাকেন বলে ওই পাড়ায় ঢুকতে পারবে না? তিনটে গার্ড রেল বসানো আছে, আমাদের ভাঙতে হলো, একটা ভাঙতে হলো, দুটো ভাঙতে হলো, তারপরেও মমতা ব্যানার্জির বাড়ির পাশে আবার, যদিও সব অতিক্রম করে আজকে আমাদের ছেলেমেয়েরা, আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি, পুলিশের মার খেয়েছে, আমাদের ক্যান্ডিডেট আক্রান্ত হয়েছে, আমাদের উকিল চন্দ্রজিৎ গ্রেফতার হয়েছে, আমি ধাক্কাধুক্কি খেয়েছি, তারপরেও মমতা ব্যানার্জির বাড়ির পাশ দিয়েই ওই কী বলে হরিশ চ্যাটার্জি না কী ব্যানার্জি স্ট্রিট রয়েছে এখন পটুয়াপাড়া বা ইত্যাদি ইত্যাদি, ওর বাড়ির পাশ দিয়েই আমরা ক্যাম্পেইন করতে করতে গেছি, কিন্তু দরজা বন্ধ, বাড়ির লোকেদের সাহস হয়নি দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে ভয় পাবো। একটা প্রশ্ন তোলা হচ্ছে যে আপনার আইনে বেআইনে সে কথা বলতে আমি যাচ্ছি না, কিন্তু প্রশান্ত কিশোর ভবানীপুর কেন? মমতা ব্যানার্জির মুখটা আর চলছে না, সততার প্রতীক মমতা ব্যানার্জির লেখা পোস্টারটা উড়ে গেছে, ওটা আর কেউ দেওয়ার সাহস পাচ্ছে না, ভাইপোকে দিয়েও খুব হচ্ছে না, লেবড়ে যাচ্ছে, তার পিসিও লেবড়ে গেল, ভাইপোও লেবড়ে গেল, তার মুখকে এবার যদি পুরনো নেতারা কেউ মুখ হয় তাহলে খুব দুঃখ হবে। তাহলে মমতা ব্যানার্জির দল বোধহয় বুঝছে যে মমতা ব্যানার্জি চাইতে বেটার মুখ নাকি প্রশান্ত কিশোর, এটা তো দুর্ভাগ্য, এটা ভালো লক্ষণ নয়। পার্ট-টাইম স্কুল টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের পক্ষ থেকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে স্কুল পার্ট-টাইম শিক্ষক সংগঠনের পক্ষ থেকে প্রচার করা হয়। এই বাংলার তথা সারা ভারতের জননেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সারা ভবানীপুর বিধানসভা কেন্দ্র জুড়ে প্রচার করা হয়। এই শিক্ষক সংগঠনের পক্ষ থেকে চেতলা থেকে কালীঘাট হয়ে ভবানীপুর হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে সারা ভবানীপুর কেন্দ্র জুড়ে প্রচার করা হয়। নিয়ে যেতে বাংলার মা মাটি মানুষের অন্যতম নেত্রী, জনপ্রিয় নেত্রী, ভারতবর্ষের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক নম্বর বেতন দিবেন এবং তাদের এই ভ্রান্ত নীতি সমগ্র ভারতবর্ষকে। শিয়ালদহ দক্ষিণ পূর্ব রেল শাখা হকার্স ইউনিয়নের ডাকে আজ বারাসাত রেল স্টেশন সংলগ্ন এলাকায় এক বিক্ষোভ ও ডেপুটেশনের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মূলত রেল স্টেশন সংলগ্ন এলাকায় হকার্সের পুনর্বাসনের কারণে ডেপুটেশন বলে জানা যাচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত, উপস্থিত থেকে হকার্সের পক্ষে সওয়াল করেন, পাশাপাশি পুনর্বাসনের দাবি জানান তারা। ये जो नोटिस आप लोग दिए इसके विरोध में है, आप लोग उनको अगर किसी तरीके का बात करना तो नाम उनको बुला के बात करेंगे। पोस्टिंग आज कल के चले কিন্তু এইটা পাবলিকের জন্য আছে, কিন্তু পাবলিকের জন্য এবার আপনাকে কমপ্লিট করতে হবে। থার্ডলাইন আমাদের রেলের কাজে যদি বাধা হয় তোমরা অতদিন তুই থাকছি আমরা কিছু বলে না, কিন্তু এখন যদি তুমি রেল একটা লাইন করছি তুই ওর জন্য বলবে আজ সব বলে আমাদের রেল দিয়ে বাউন্ড করতে এখানে প্রায় 5,000 হকার রয়েছে সারা পশ্চিমবাংলা স্টেশনে, আমাদের যত রেলওয়ে স্টেশনে আছে হকার উচ্ছেদ করার নোটিশ দিয়েছে কেন্দ্র সরকার। আপনারা জানেন নির্বাচনে
এবার নির্বাচনে যেহেতু বিজেপি হেরেছে মুখ থুপুরে পড়েছে বলে হারে বদলা নিচ্ছে, বিজেপি শাসিত অনেক রাজ্য আছে যেখানে রেল স্টেশন আছে সেখানে কোনো নোটিশ নেই, শুধু পশ্চিমবাংলাকে বেছে নেওয়া হচ্ছে অকাল উচ্ছেদ করার জন্য। স্টেশন মাস্টার বললো কি ঠিক আছে আমাদের কাছে নোটিশ এসেছে, আমরা নোটিশ দিয়েছি, আমরা বলেছি, ওনারা বলছেন আমাদের তো চাকরি রয়েছে, আমরা নোটিশ দিয়েছি, ঠিক আছে আমরা আমাদের যে বক্তব্য বা আমাদের যে প্রতিবাদ তারা উচ্চতরকে জানাবে, আর আমরাও বলে দিয়েছি যেরকম কোনো নোটিশ টাঙানো আগে আমাদের সঙ্গে আলোচনা করে বা আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নোটিশ দিতে আগে প্রথমে হকারদের পূরণ ব্যবস্থা করতে হবে, তারপরে উচ্ছেদ করার চিন্তা করবে। আপনি যে বিধায়ক, মানে এই যে কথা হলো যে নোটিশ দেবে রেলের জায়গা, না না রেলের জায়গা আপনি বলছেন, আমরা আমাদের পৌরসভায় আমাদের কাঁচাপাড়া পৌরসভায় রেল থেকে 18 কোটি টাকা পায় ট্যাক্স, আগে রেলকে বলুন ওই 18 কোটি টাকা দিতে। লকডাউনে বন্ধ রয়েছে, দেখুন কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে আমাদের যত পৌরসভা অন্তর্গত রয়েছে রেলের তরফ থেকে যে ট্যাক্সটা পাওয়া যায়, এখানে ওয়ার্কশপ আছে, অনেক বড় ওয়ার্কশপ রয়েছে, সেখানে আমাদের কাঁচাপাড়া পৌরসভা অন্তত 18 কোটি টাকা পায় রেলের থেকে ট্যাক্স পায়, তারা দিচ্ছে না, ইচ্ছে করে দিচ্ছে না। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।